जंगली बाबा मंदिर जाने वाले रास्ते में पड़ने वाले फॉरेस्ट गेट पर प्रत्येक व्यक्ति का दिया जा रहा है 20 रुपए और गाड़ी के लिए जा रहा पैसे को लेकर भाजपा बागडोगरा मंडल के द्वारा बागडोगरा फॉरेस्ट रेंज ऑफिस में सौंपा गया ज्ञापन। पैसा न लेने के लिए किया अनुरोध, भाजपा कार्यकर्ता ने कहा पैसा लेने से धार्मिक आस्था पर पहुँच रही है चोट। देखुन एटा तो खुबी दुखजनक घटना, आमरा जरा सनातन धर्मे विश्वास करी जंगली बाबा मंदिर आमादेर काछे एकटा पुण्य स्थान, से स्थाने राज्य सरकार हठात करे एकटा फीस धार्य करा हयेछे 20 टाका फीस धार्य करा हयेछे एबं व्हीकल्सेर जन्य आरो टाका दीते हबे। एटा खुबी दुखजनक घटना, जखन सारा भारतवर्ष जुड़े मंदिरगुलोते मानुषेर अबाध विचरण एबं सकलेर जन्य পরিষেবা সকলের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে মন্দিরে যাতে কেউ পুজো দিতে না পারে, সেখানে যাতে মানুষ অধিক সংখ্যক মানুষ পুণ্যার্থী সেখানে যাতে চলতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আজকে এভাবে অন্যায়ভাবে একটা ফিস ধার্য করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং সিসিএনের কাছে আমরা কৃতজ্ঞ। সিসিএন এ ব্যাপারে অনেক আগেই এটা মানুষের গোচরে এনেছিল, আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আজকে আন্দোলনের মাধ্যমে যাতে আগামী দিনে ওই এলাকায় যারা পুণ্যার্থীরা যান জঙ্গলি বাবা মন্দির আমাদের সনাতন ধর্ম হিন্দুদের কাছে একটা অত্যন্ত পূর্ণ স্থান, সেখানে যারা মানুষ সকলে যেতে পারে, যাতে সাধারণ মানুষ যায়, খেটে খাওয়া মানুষ যায়, তাদের কাছে ফিস দেওয়াটা খুবই একটা বড় বিষয়। তা আমরা চাই এই যে অন্যায়ভাবে যে ফিস ধার্য করা হয়েছে এটা উইথড্র করা হোক এবং সেখানে যাতে মানুষ অবাধে যেতে পারে সেই ব্যবস্থা করা হোক।